এমএলটি পাঠশালায় আজ তোমাদের স্বাগত। আমি মনোজিৎ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লাডের যে সেল, যেমন WBC, RBC অ্যান্ড প্লেটলেট, তো এদের ফরমেশন এবং ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটি তোমাদের ছকের সাহায্যে বুঝিয়ে দেব। তো আজ তাহলে আমরা শুরু করা যাক RBC, WBC এবং প্লেটলেটের ফরমেশন কিভাবে হয়। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে RBC ফরমেশান, অর্থাৎ এরিথ্রোসাইট কীভাবে ফরমেশান এবং ডেভেলপ হচ্ছে। তো চলে আসো, এরিথ্রোসাইট যে ডেভেলপ হচ্ছে, যে ফরমেশান হচ্ছে, সেই পদ্ধতিকে বলে এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস RBCর ফরমেশান, ইট ইস দ্য প্রসেস অ্যান্ড ফরমেশান অফ RBC। তাহলে এটা এটা হচ্ছে একটা ধরনের প্রসেস যেটা হচ্ছে RBC ফরমেশান হচ্ছে। নেক্সট কী হচ্ছে, RBC প্রোডাকশান অ্যান্ড স্টিমুলেট হচ্ছে কে, এরিথ্রোপোয়েটিন হরমোন। এরিথ্রোপোয়েটিন নামে একটা হরমোন যেটা হচ্ছে RBC ফরমেশানে কী হচ্ছে আর স্টিমুলেট করছে, RBC ফরমেশানে স্টিমুলেট হচ্ছে কে, এরিথ্রোপোয়েটিন হরমোন। সেটা কোথায় থাকে, সেটা থাকে কিডনিতে। তারপর যেটা জানার আছে সেটা হচ্ছে RBC ফরমেশানে কী কী কে কে সাহায্য করে। RBC প্রয়োজন ফরমেশানে সাহায্য করে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন, এইসবগুলো হচ্ছে RBC সিনথেসিসে সাহায্য করে। তাহলে আমরা যেভাবে ফরমেশান হচ্ছে তার ছকের সাহায্যে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো কী হচ্ছে, আমরা সবাই জানি যে RBC, WBC এবং প্লেটলেট এগুলি ফরমেশান হচ্ছে কোথা থেকে, ফরমেশান হচ্ছে এগুলো হচ্ছে স্টেম সেল থেকে, স্টেম প্লুরিপোটেন্ট স্টেম সেল, বোন মেরোর মধ্যে অবস্থিত প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে এই RBC, WBC এবং প্লেটলেট ফরমেশান হচ্ছে। এবং ফরমেশান হয়ে কতগুলো স্টেপের মাধ্যমে সেটা ম্যাচুরেট হয়ে সেটা আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে যাচ্ছে। তো কীভাবে ফরমেশান হচ্ছে এবং সেটা কীভাবে ডেভেলপ করছে তা আমরা এখানে দেখে নেব। তো কীভাবে হচ্ছে, হেমাটোপোয়েটিক স্টেম সেল আর বোন মেরোর মধ্যে অবস্থিত হেমাটোপোয়েটিক স্টেম সেল, হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে প্রো নর্মোব্লাস্ট, তারপরে স্টেপ হচ্ছে কি প্রো নর্মোব্লাস্ট মানে নর্মোব্লাস্টের আগে, তারপরে কী হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট, তারপরে হচ্ছে কি ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তারপরে লেট নর্মোব্লাস্ট, তারপরে টিকিউলোসাইট, তারপরে এরিথ্রোসাইট। তাহলে কি হেমোপোয়েটিক স্টেম সেল, হেমোপোয়েটিক স্টেম সেল এটা কোথায় থাকে, এটা হচ্ছে বোন মেরোর মধ্যে থাকে। হেমোপোয়েটিক স্টেম সেল থেকে কী হচ্ছে, হেমোপোয়েটিক স্টেম থেকে প্রো নর্মোব্লাস্ট তৈরি হচ্ছে, এখান থেকে হচ্ছে কি প্রো নর্মোব্লাস্ট, প্রো নর্মোব্লাস্ট থেকে কী হচ্ছে আর্লি নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তারপরে নেক্সট হচ্ছে লেট নর্মোব্লাস্ট। তাহলে প্রো নর্মোব্লাস্ট থেকে লেট নর্মোব্লাস্ট আসতে সময় লাগে 5 দিন, 5 দিনের মতো সময় লাগে। তারপরে নেক্সট কী আসছে, রেটিকিউলোসাইট, রেটিকিউলোসাইট হচ্ছে RBC হচ্ছে এরিথ্রোসাইটের আগের স্টেজ, যাকে বলে রেটিকিউলোসাইট, প্রিম্যাচিওর RBC, প্রিম্যাচিওর RBC। তা প্রিম্যাচিওর RBC অবস্থায় এটা হচ্ছে 2 দিন থাকে, তারপরে কী হচ্ছে ম্যাচিওর RBC বা এরিথ্রোসাইট তৈরি হচ্ছে। তাহলে টোটাল প্রসিডিওরটা কমপ্লিট হতে আমাদের সময় লাগছে কত, 7 দিন, 7 দিনের মধ্যে একটা ম্যাচিওর RBC তৈরি হচ্ছে। আর ম্যাচিওর RBCর আগের স্টেজ যাকে বলে কি বলে, আমার ভিডিওটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং সাথে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে রেটিকিউলোসাইট, তাহলে বোন মেরোর যে স্টেম সেল থাকে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে আমাদের RBC ফরমেশান হচ্ছে। তাহলে RBC ফরমেশানের স্টেপটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আছে নেক্সট যেটা, সেটা হচ্ছে WBC, WBCকে আমরা কী বলি লিউকোসাইট ফরমেশানকে বলা হয় লিউকোপোয়েসিস। তো লিউকোপোয়েসিসটা কি ফরমেশান অফ WBC, WBCটা যেভাবে ফরমেশান হচ্ছে সেটাকে সেই পদ্ধতিটাকে বলে লিউকোপোয়েসিস। তা লিউকোপোয়েসিসের স্টেপগুলো আমরা দেখে নিই, প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে কী হচ্ছে কমিটেড স্টেম সেল, তারপর নেক্সট হচ্ছে CFUGM, তারপর আছে মাইলোব্লাস্ট, তারপর আছে প্রো মাইলোব্লাস্ট, তারপরে মাইলোসাইট, মেটামাইলোসাইট, ব্যান্ড সেল, সেগমেন্টেড WBC, তারপরে তৈরি হচ্ছে কী হচ্ছে সেগমেন্টেড WBC।
WBC তারপর তৈরি হচ্ছে তাহলে কি হচ্ছে এটাও তৈরি হচ্ছে কোথা থেকে না প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে প্লুরিপোটেন্ট স্টেম সেলের পরের স্টেজ হচ্ছে কমিটেড স্টেম সেল নেক্সট হচ্ছে CFU GM তারপরে আছে মায়েলোব্লাস্ট মায়েলোব্লাস্টের পরে আসছে কি প্রোমায়েলোব্লাস্ট প্রোমায়েলোব্লাস্টের পরে মায়েলোসাইট মেটামায়েলোসাইট তারপরে ব্র্যানফ্রাম তারপরে হচ্ছে কি সেগমেন্টেড RBC তো এখানে আরেকটা জিনিস যেটা দেখেন ইয়ার যেহেতু WBC দুটো ভাগ আছে একটা হচ্ছে গ্রানুলোসাইট একটা অ্যাগ্রানুলোসাইট তো গ্রানুলোসাইটের মধ্যে আছে নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আমরা জানি যেটা সেটা হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট তাহলে আমাদের এখানে কি হচ্ছে এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হচ্ছে নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল তার সঙ্গে মনোসাইট এই চারটে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হচ্ছে আর যেটা থাকছে লিম্ফোসাইট তো লিম্ফোসাইটটা কোথায় তৈরি হচ্ছে লিম্ফোসাইটটা তৈরি হচ্ছে লিম্ফয়েড টিস্যু থেকে তারপরে এটা কি হচ্ছে তারপর এটা আসছে কোথায় এটা বিভিন্ন স্টেপ পেরিয়ে সার্কুলেশনে আসছে তাহলে লিম্ফোসাইটটা সবসময় লিম্ফয়েড টিস্যু থেকে তৈরি হচ্ছে আর বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তৈরি হয় তো এইভাবেই হচ্ছে WBC ফরমেশন হয় তো WBC ফরমেশন তাহলে আমরা দেখলাম তো এরপরে নেক্সট যেটা আসি সেটা হচ্ছে প্লেটলেট অর্থাৎ যেটাকে বলে থ্রম্বোসাইট থ্রম্বোসাইটকে আমরা যেটাকে থ্রম্বোসাইট ফরমেশনকে পদ্ধতিকে বলে থ্রম্বোপোয়েসিস থ্রম্বোপোয়েসিস মানে যে পদ্ধতিতে থ্রম্বোসাইট তৈরি হয় তাকে আমরা বলবো থ্রম্বোপোয়েসিস তো আসুন থ্রম্বোপোয়েসিস হচ্ছে কি ইট ইজ দ্য প্রসেস ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লেটলেট তাহলে এটা কি হচ্ছে এটা যে ফরমেশন এবং ডেভেলপমেন্ট প্লেটলেটের ফরমেশন এবং ডেভেলপমেন্ট হচ্ছে তাই একে বলে থ্রম্বোপোয়েসিস আর কি হচ্ছে ইট স্টিমুলেট অ্যান্ড ফরমেশন অফ থ্রম্বোপোয়েটিন হরমোন তাহলে এটাকে স্টিমুলেট করছে কি থ্রম্বোপোয়েটিন বলে একটা হরমোন আছে যেটা স্টিমুলেট করছে থ্রম্বোসিস যেটা প্লেটলেট ফরমেশনের এটা স্টিমুলেট করছে তো তাহলে কি হচ্ছে এরও যে স্টেপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা তাহলে থ্রম্বোপোয়েসিস থ্রম্বোপোয়েসিসটা হচ্ছে আমাদের কীভাবে ডেভেলপ করছে প্লেটলেট সেটা আমরা এখানে আলোচনা করি তো এটাও কোথা থেকে তৈরি হচ্ছে এটা বোন মেরোর হচ্ছে হেমোপোয়েটিক স্টেম সেল থেকে তৈরি হচ্ছে RBC যেমন তৈরি হলো হেমোপোয়েটিক স্টেম সেল থেকে এটাও তৈরি হচ্ছে হেমোপোয়েটিক স্টেম সেল থেকে তারপরে কী হচ্ছে নেক্সট স্টেজ হচ্ছে কমিটেড স্টেম সেল কমিটেড স্টেম সেল থেকে প্রো মেগাক্যারিওব্লাস্ট প্রো কমিটেড স্টেম থেকে প্রো ও মেগাক্যারিওব্লাস্ট তৈরি হচ্ছে তারপরে মেগাক্যারিওব্লাস্ট তৈরি হচ্ছে তারপরে মেগাক্যারিওসাইট তারপর নেক্সট যেটা হচ্ছে সেটাকে বলে প্লেটলেট তাহলে এটা কি হচ্ছে স্টেপগুলো হেমোপোয়েটিক স্টেম সেল থেকে কমিটেড স্টেম সেল তারপরে প্রো মেগাক্যারিওব্লাস্ট তারপরে মেগাক্যারিওব্লাস্ট তারপরে মেগাক্যারিওসাইট দেন ম্যাচিওর প্লেটলেট তৈরি হচ্ছে তো এটা হলো প্লেটলেট ফরমেশনের স্টেপগুলো তো তাহলে আমাদের জানতে হবে তাহলে এরপর যে ফরমেশনটা হচ্ছে ফরমেশন নিউবর্নের ক্ষেত্রে এক জায়গা থেকে হয় তারপরে বিলো 20 ইয়ার্সের এক জায়গা থেকে ফরমেশন হয় এবং গ্রেটার দ্যান 20 ইয়ার্স মানে মোর দ্যান 20 ইয়ার্স যাদের এজ তাদের এক জায়গা থেকে ফরমেশন হয় যারা নিওনেটাল অর্থাৎ ইনফ্যান্টের কোথা থেকে তৈরি হচ্ছে ইনফ্যান্টের আর সেল তৈরি হচ্ছে কোথা থেকে ইয়োক স্যাক থেকে সেল তৈরি হচ্ছে কারণ ওই সময় বোন মেরো সেভাবে ডেভেলপ না করার কারণে সেই জন্য ইনফ্যান্ট অর্থাৎ নিওনেটালদের তৈরি হচ্ছে ইয়োক সেল থেকে সেল ফরমেশন হয় আর যাদের বয়স লেস দ্যান 20 ইয়ার্স অর্থাৎ 20-এর নিচে তাদের কথা হচ্ছে বোন মেরোর যে রেড বোন মেরো আছে তাকে রেড বোন মেরো থেকে তৈরি হচ্ছে আর যেটা হচ্ছে মোর দ্যান 20 ইয়ার্স মানে 20 বছরের উপরে যাদের তাদের হচ্ছে যেহেতু বোনের ডেভেলপ হয়ে গেছে সেই জন্য তাদের তৈরি হচ্ছে ফ্যাটি ইয়েলো বোন মেরো থেকে তো ফ্যাটি ইয়েলো বোন মেরো থেকে তৈরি হচ্ছে তো এইভাবেই WBC RBC এবং প্লেটলেট যে আর ব্লাডের মধ্যে যে তিনটে সেল থাকে সেলের কীভাবে ডেভেলপ হয় সেটা আমরা আজ এই ছকের সাহায্যে আলোচনা করলাম।